নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের এই পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আগামী সপ্তাহ জুড়ে মার্কেট কোন লেভেলগুলোকে ক্রুশাল লেভেল হিসেবে সম্মান জানাতে পারে এবং কোন ট্রেন্ডের উপর বেস্ট করে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সাজাবো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আগামীকাল সোমবার স্টক মার্কেট হলিডে রয়েছে তো মঙ্গলবারের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোও কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই শেয়ার করা হচ্ছে তো আসুন স্টার্ট করা যাক ভিডিওর মূল পর্ব গত শুক্রবারে নিফটির পঞ্চাশটি স্টকের মধ্যে সতেরোটি স্টক পজিটিভ এবং ক্লোজ হতে দেখেছি সেক্টর ওয়াইজ যদি দেখি প্রাইভেট ব্যাঙ্ক সেক্টর আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে কিন্তু ততটাই বাজে পারফরমেন্স করেছে আইটি সেক্টর এফএমসিজি সেক্টর এবং নিফটিকে আমরা বিয়ারিশ ক্যান্ডেলের সাথে ডে ক্লোজ করতে দেখেছি লাস্ট শুক্রবারে ব্যাংক নিফটি তো বারোটি স্ক্রিপ্টের মধ্যে সাতটি স্ক্রিপ্টকে পজিটিভ এবং মাত্র পাঁচটি স্ক্রিপ্টকে নেগেটিভে ক্লোজ হতে দেখেছি ব্যাংক নিফটি যদি আমরা সেক্টর ওয়াইজ অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো প্রাইভেট ব্যাংক দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু পিএসইউ ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক গত শুক্রবারে স্লাইটলি বিয়ারিশ ছিল ফিন নিফটির কুড়িটি স্ক্রিপ্টের মধ্যে মাত্র ছটি স্ক্রিপ্ট পজিটিভ এবং বাকি চোদ্দটি স্ক্রিপ্ট নেগেটিভের সাথে ক্লোজ হয়েছে গত শুক্রবার নিফটির ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ছোট্ট রেড ক্যান্ডেল নিফটি ফিন সার্ভিসের লাস্ট ক্যান্ডেলটা আমরা গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা গত শুক্রবারে গ্রিন ক্যান্ডেলের সাথে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ করতে দেখেছি তো এখানে যদি আমরা লাস্ট তিনটে ক্যান্ডেল দেখি ডাউন ট্রেন্ডের ওপরে আমরা থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল প্যাটার্ন পাচ্ছি যেটি ব্যাং নিফটির আগামী কয়েকদিনে একটি বুলিশ হওয়ার সম্ভাবনা আমাদের সামনে তুলে ধরছে গত সপ্তাহ জুড়ে এফআইআই দেড় কিন্তু আমরা ব্যাঙ্কিং সেক্টরের ইকুইটি খাতে ভালো রকম টাকা ইনভেস্ট করতে দেখতে পেয়েছি চব্বিশে নভেম্বর গত শুক্রবারের এফআইএ অ্যাক্টিভিটিসের দিকে যদি আমরা একবার চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এফআইএ অ্যাক্টিভিটি যথেষ্ট বুলিশ ছিল যা মার্কেটকে এই সপ্তাহে ওপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে অপশন ইন্ডেক্সে ফিউচার ইন্ডেক্সের দিকে যদি আমরা দেখি তো এফআইএ ইন্ডেক্স ফিউচারে ব্যাংক নিফটিতে পজিটিভ ফিয়ার দেখতে পাচ্ছি কিন্তু নিফটি এবং অন্যান্য ফিউচার কন্ট্রাক্টগুলোতে এফআইএ কিন্তু স্লাইটলি বিয়ারিশ রয়েছে সো ব্যাংক নিফটির সাথে সাথে যদি নিফটিতেও এফআইআই ইন্ডেক্স ফিউচারে পজিটিভলি এফআইআই অ্যাক্টিভিটিস দেখা যায় অর্থাৎ এখানে এই ফিগারটা মাইনাসের বদলে প্লাস হতে দেখি আগামী মঙ্গলবার সেই ক্ষেত্রে আগামী সপ্তাহ জুড়ে আমরা মার্কেটে একটা ছোট বুল রান দেখতে পারি এগিন যদি আমরা ইকুইটি স্টকের ওপর দেখি তো ইকুইটি স্টকে এফআইআই অলরেডি দু হাজার ছশো পঁচিশ কোটি টাকার লং পজিশন বানিয়েছে এবং ডিআইআই একশো কোটি টাকার লং পজিশন তৈরি করেছে সো গত শুক্রবারের ডেটা কিন্তু এখানে যথেষ্ট পজিটিভ বলে মনে হচ্ছে লাগাতার চার দিন এফআইআই বিয়ারিশ ছিল বৃহস্পতিবারে এফআইআই অ্যাক্টিভিটিস অলমোস্ট নিউট্রাল ছিল কিন্তু গত শুক্রবারের এফআইআই অ্যাক্টিভিটিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চারটাকে যদি কম্পেয়ার করেন এফআইআই ক্যাশ সেগমেন্টে কত ইনভেস্ট করেছে কী অ্যাক্টিভিটিস করেছে এটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন হঠাৎ করে গত শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে লং পজিশনের সাথে কে ট্রেড করতে দেখা গেছে যার সুপ্রভাব আপনি ব্যাংকিং সেক্টরে দেখতে পেয়েছেন সো ব্যাংকিং সেক্টরের প্রাইস অ্যাকশন আমরা বুলিশ পাচ্ছি এফআইআই ডেটা বুলিশ পাচ্ছি আশা করছি আগামী সপ্তাহে আমরা বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে মার্কেটে কাজ করতে পারবো কিন্তু তার আগে আমরা অবশ্যই কনফার্মড হব যে ব্যাঙ্ক নিফ তেতাল্লিশ হাজার আটশো কুড়ির ওপরে সাস্টেন করছে কি না ব্যাঙ্ক নিফটি তেতাল্লিশ হাজার আটশো কুড়ির ওপর সাস্টেন করতে পারলে কিন্তু ব্যাঙ্ক নিফটি যথেষ্ট ওপরে যাওয়ার রয়েছে নিফটিকে আমরা এই ছোট্ট রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ধরে ট্রেড করতে দেখছি ওপর সাইডে লেভেলটা কিন্তু নিফটি এর আগেও ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু এই লেভেলটিকে ব্রেক করতে পারছে না তো নিফটি যদি উনিশ হাজার আটশো পঁচাত্তরের ওপরে সাস্টেন করতে পারে সেই ক্ষেত্রে নিফটির পরবর্তী সবচেয়ে বড় রেসিস্টেন্স আসবে কুড়ি হাজার দুশো পয়েন্টে সেন্সিবুলের মাধ্যমে আমরা নিফটির অপশন চেন দেখছি যেখানে সবচেয়ে বেশি ওয়াই ডেটা আগামী তিরিশে নভেম্বরের এক্সপায়ারির জন্য দেখতে পাচ্ছি কলের সাইডে কুড়ি হাজারের সাইকোলজিক্যাল লেভেলে যেখানে প্রায় নাইনটি টু ল্যাকের কাছাকাছি কলের সাইডে আমরা ওয়াই ডেটা দেখতে পাচ্ছি কলের ওয়াই ডেটা আমাদের সামনে তুলে ধরছে এবং গ্রিন কালারের প্রোফাইলগুলো পুটের সাইডের ওপেন ইন্টারেস্ট আমাদের সামনে তুলে ধরছে তো ওপরের দিকে যদি আমরা রেসিস্টেন্স দেখি ওপরের লাগাতার তিনটে বড় বড় রেসিস্টেন্স দেখছি নিফটিতে সবার প্রথম বড় রেসিস্টেন্স উনিশ হাজার আটষট্টি পেতে যেখানে নব্বই লাখের ওপর ওয়াই ডেটা রয়েছে দ্বিতীয় কলের সাইডের রেসিস্টেন্স আমরা 91 লাখ ওপেন ইন্টারেস্টের সাথে 9900 স্ট্রাইক পেজে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ 20000 এর সাইকোলজিক্যাল লেভেলটির ওপর নিফটির সবচেয়ে বেশি ওয়াইডার 92.43 লাখের সাথে আমরা দেখতে পাচ্ছি সো আপনি বুঝতেই পারছেন আগামী সপ্তাহ কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই হতে চলেছে কল রাইডার এবং পুট রাইডারদের तरफ থেকে অপশন চেইন ডেটা অনুযায়ী 19800 থেকে 20000 হাজারের লেভেল পর্যন্ত প্রতিটি স্ট্রাইক পেজের উপরই হেভি অপশন রাইটিং যা স্ট্রং করে পরিমাণে চেন দুর্দান্তভাবে তুলছে কিন্তু এফআইআই অ্যাক্টিভিটিস যা দেখলাম এবং ব্যাংকিং সেক্টরের যা প্রাইস অ্যাকশন দেখলাম তাতে করে মনে হচ্ছে না নিফটি এই রেসিস্টেন্স গুলো থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে নামবে বলে আশা করা হচ্ছে এই রেসিস্টেন্স ব্রেক করে নিফটি এই সপ্তাহের বৃহস্পতিবার মান্থলি এক্সপায়ারিতে একটা আর পার সিচুয়েশন আমাদের সামনে তুলে ধরবে যেখানে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে নিফটি নিচের দিকে সবচেয়ে ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার আটশো স্ট্রাইক প্রাইজের উপর যেখানে পুটের সাইডে প্রায় নব্বই লক্ষ ওয়াইডিটা রয়েছে সেকেন্ড বিগ সাপোর্ট রয়েছে বাহাত্তর লক্ষ ওয়াই সাথে উনিশ হাজার পাঁচশো স্ট্রাইক প্রাইস আর আপনি উনিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটির ওপর বা সাইকোলজিক্যাল স্ট্রাইক প্রাইসটির ওপর যে পুটে সেটের ওয়াই দেখতে পাচ্ছেন এইটটি ফাইভ লাখ এটা হেজারদের কারণে হয়েছে তো এখন বর্তমান সময়ের জন্য অপশন চেন ডেটা অনুযায়ী এই সাপোর্ট জোনটিকে আমরা ইগনোর করার চেষ্টা করব। পনেরো মিনিটের টাইম ফ্রেমে নিফটিতে একটা চার্ট প্যাটার্ন আমরা তৈরি হতে দেখছি আর চার্ট প্যাটার্নের একদম সাপোর্ট জোনের কাছে বর্তমানে নিফটি ট্রেড করছে আগামী মঙ্গলবার নিফটিকে একটা পজিটিভ ওপেন হতে দেখি উনিশ হাজার আটশো দশের ওপরে সাস্টেন করতে দেখি বা উনিশ হাজার আটশো দশের কাছাকাছি কোনো বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন বানাতে দেখি অপশন চেনেটাতেও এটা উনিশ হাজার আটশোর পুটের সাইডে ওয়ার্ড এটা অ্যাড হতে দেখি তাহলে আমরা এখান থেকে একটা লং সাইডের ট্রেড নিতে পারি কল বাই করে আমাদের অ্যাজামশন থাকবে চার্ট প্যাটার্ন অনুযায়ী যে রেসিস্টেন্স লেভেলটি আমরা পাচ্ছি উনিশ হাজার কাছে এই লেভেলটি পর্যন্ত নিফটি পৌঁছে যেতে পারে এই প্যাটার্নটিকে আপনি আপনার চার্টের উপর ড্র করে রাখতে পারেন আগামী মঙ্গলবারের জন্য নিফটির প্রথম রেসিস্টেন্স উনিশ হাজার আটশো তিরিশ দ্বিতীয় রেসিস্টেন্স উনিশ হাজার নশো পঞ্চান্ন নিচে সাপোর্ট থাকছে উনিশ হাজার সাতশো পঁচিশ উনিশ হাজার ছশো পনেরোতে ফিন নিফটির উনিশ হাজার ছশো বাহান্নতে স্পটের ক্লোজিং হয়েছে গত শুক্রবার যার ওপরের দিকে অর্থাৎ এই যে রেড কালারের ওয়াই প্রোফাইলগুলো দেখছেন এই সেকশনে আমরা সবচেয়ে বেশি কলের সাইডের ওয়াই অর্থাৎ রেসিস্টেন্সের সাইডের ওয়াই দেখতে পাচ্ছি থার্টি সিক্স ল্যাকের ওপরে ওয়াই রেসিস্টেন্সের দিকে ফিন নিফটি দেখতে পাচ্ছি ওপর দিকে ফিন নিফটির সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার ছশো স্ট্রাইক প্রাইজের ওপর যেখানে পুটের সাইডের ওয়াই প্রায় থার্টি ওয়ান রয়েছে নিফটি ফিন সার্ভিস এই রেসিস্টেন্স লাইনটিকে অলরেডি চারবার সম্মান জানিয়েছে তো এই লাইনের ওপরে যদি নিফটি ফিন সার্ভিস ব্রেক দিতে পারে আর এর ওপরে কোনো বুলিশ প্রাইজেকশন অথবা ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্ন তৈরি করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিফটি ফিন সার্ভিসে একটা লং টেড আগামী মঙ্গলবারে কাজ করা যেতেই পারে কিন্তু অবশ্যই নিফটি ফিন সার্ভিসের উনিশ এবং উনিশ হাজার নশো পঁয়ত্রিশের রেসিস্টেন্স লেভেলগুলোর সাথে সেই ক্ষেত্রে প্রফিট বুক করার চেষ্টা করব। নিচের দিকে স্ট্রং সাপোর্ট থাকবে উনিশ হাজার ছশো উনিশ হাজার চারশো ষাট পয়েন্টের নিফটি ফিন সার্ভিসের জন্য ব্যাঙ্ক নিফটির স্পটের ক্লোজিং গত শুক্রবারে আমরা দেখতে পেয়েছি তেতাল্লিশ হাজার সাতশো সত্তর পয়েন্টে অর্থাৎ এখান থেকে যদি আমরা ওপরের সাইডে দেখি তাহলে ওপরের সাইড রেড কালারের প্রোফাইল বার সবচেয়ে বেশি পরিমাণ দেখতে পাচ্ছি যা ওপরের দিকের রেসিস্ট্যান্স জোনগুলোকে আইডেন্টিফাই করে কলের সাইডে প্রচুর পরিমাণে ওপেন ইন্টারেস্ট অ্যাড হওয়া মানে রেসিস্ট্যান্ট স্ট্রং হওয়া আর পুটের সাইডে অর্থাৎ গ্রিন কালারের এই বারগুলোগুলো বড় হওয়া মানে কোনো একটি পার্টিকুলার স্ট্রাইক প্রাইজের ওপর সাপোর্ট জোন স্ট্রংভাবে তৈরি হওয়া ব্যাংক নিফটির সবচেয়ে বড় রেসিস্টেন্স আমরা বর্তমান সময় লেভেলটির ওপর দেখতে যেখানে ওপর ওয়ারিটা বর্তমান সময়ে অ্যাক্টিভ রয়েছে কলের সাইডে অপরদিকে পুটের সাইডে কিন্তু এখানে খুবই সামান্য ওয়ারিটা আমরা আপাতত দেখতে পাচ্ছি প্রায় বারো লক্ষের মতন যা কলের ওয়ারিটার তুলনায় প্রায় এক তৃতীয়াংশ ব্যাংক নিফটির রেসিস্টেন্স অপশন চেন্ডাটা অনুযায়ী চুয়াল্লিশ হাজার স্টাইক প্রাইজে পাচ্ছি এবং চুয়াল্লিশ হাজার পাঁচশো স্টাইক প্রাইজ ওপর উপর দেখতে পাচ্ছি নিফটির সাইড সাইডে যদি আমরা ওয়ারিটা দেখি তাহলে সবচেয়ে বেশি পুটের ওপেন ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি হাজার সাইকোলজিক্যাল স্ট্রাইক প্রাইসটির ওপর তেতাল্লিশ হাজার পাঁচশোর সাপোর্ট এবং চুয়াল্লিশ হাজার রেসিস্টেন্স বর্তমান সময় ব্যাঙ্ক নিফটির জন্য স্ট্রং সাপোর্ট রেসিস্টেন্স লেভেল হিসেবে উঠে আসছে কিন্তু আমার মনে হচ্ছে আগামী মঙ্গলবার ব্যাংক নিফটির চুয়াল্লিশ হাজার রেসিস্টেন্স লেভেলটি হয়তো ব্রেক করার চেষ্টা করবে আগামী মঙ্গলবার বাই অন ডিপ স্ট্র্যাটেজির সাথে আমরা প্রিপেয়ার থাকবো লং সাইডে ট্রেড করার জন্য ব্যাংক নিফটির রেসিস্টেন্স থাকছে চুয়াল্লিশ হাজার ষাট চুয়াল্লিশ হাজার পাঁচশো পয়েন্টে সাপোর্ট থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো আশি এবং তেতাল্লিশ হাজার চল্লিশ পয়েন্টে আশা করছি লেভেলগুলোকে আপনারা নোট করে রাখছেন অথবা স্ক্রিনশট মেরে সেভ করে রাখছেন আগামী মঙ্গলবারে কাজ করার জন্য আর এই ভিডিওটির মাধ্যমে আগামী সপ্তাহ জুড়ে কোন স্ট্র্যাটেজির সাথে কাজ করবেন সেটাও আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিতে কিন্তু কোন রকম দ্বিধাবোধ করবেন যে সমস্ত ট্রেডার বন্ধুরা দীর্ঘদিন ধরে অপশন ট্রেডিং এর সাথে লস বুক করছেন প্রফিটেবল হতে পারছেন না তাদেরকে আমি সাজেস্ট করব একবার ইগো স্ট্র্যাটেজিতে ইকুইটি সেগমেন্টে ইন্টারডে ট্রেডিং টেস্ট করার জন্য প্রথম প্রথম অল্প কোয়ান্টিটির সাথে অল্প ক্যাপিটালের সাথে অন্তত দশটা ট্রেড কমপ্লিট করুন দশটা ট্রেড করে যদি আপনি বুঝতে পারেন ইগো স্ট্র্যাটেজিতে আমরা যে রেকমেন্ডেশন দিচ্ছি যে প্রাইজে আপনারা বাই বা সেল করতে বলছি তার সাথে মানি নিয়ে আপনি ট্রেড করতে পারছেন এবং প্রফিটেবল আছেন তাহলে আপনি আগামী সময়ে একটা হ্যান্ডসাম ক্যাপিটালের সাথে ট্রেড করে প্রফিট আর্ন করতে পারবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আগামী মঙ্গলবারে আরো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হওয়ার অঙ্গীকারের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মার্কেটকে শিখতে থাকুন মার্কেটকে যতক্ষণ ভালোভাবে না শিখবেন মার্কেটের টিকে থেকে আপনার যতক্ষণ হিউজ এক্সপিরিয়েন্স তৈরি না হবে ততক্ষণ মার্কেট থেকে প্রফিট আর্ন করা একটু মুশকিল কাজ তো এই বিষয়ে ভাবনা চিন্তা করুন শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করুন মার্কেটকে কোথাও না কোথাও থেকে ভালো করে শেখার চেষ্টা করুন ধন্যবাদ